ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আসছে বিস্তারিত খবরে। প্রথমে যে খবরে নজর রাখবো, করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজেই টুইট করে জানালেন, প্রাক্তন রাষ্ট্রপতি অন্য কারণে হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা এবং কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। আমরা বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র নিজেই টুইট করে তার করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়, এবং যেমনটা জানা যাচ্ছে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যদিও তার সেরকম কোন সিমটমস বা উপসর্গ নেই। আর কি জানা যাচ্ছে? বৃষ্টি, যেটা প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন কি আজকে সকালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আরাত হাসপাতালে, যেখানে এর আগেও তিনি চেক আপের জন্য গেছেন এবং সেখানে আগেও তার চিকিৎসা হতো। নর্মাল চেক আপের জন্য তিনি আজ সকালে গেছিলেন এবং সেই সময় ডাক্তাররা তার করোনা টেস্টও করে নেন এবং সেটাতে তাকে পজিটিভ দেখা যায়। তারপরে তাকে অ্যাডমিট করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা, যেহেতু তার বয়স অনেক বেশি রয়েছে। সবথেকে বড় ফ্যাক্টর এটাই তাকে অ্যাডমিট করার জন্য, তার এজ রয়েছে এবং তাই তাকে অ্যাডমিট করার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা। তিনি এই মুহূর্তে আরো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কোন সিমটম মেজর তার নেই এবং তিনি সুস্থ রয়েছেন। তার চিকিৎসা যেহেতু মনিটর করার জন্য ডাক্তার তাকে অ্যাডমিট করেছেন, তাই এই মুহূর্তে তিনি আরো হাসপাতালে রয়েছেন। তবে প্রণববাবু নিজেই টুইট করে জানিয়েছেন কি গত 7 দিনে তার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে থাকে, তার সঙ্গে যদি দেখা করে থাকে বা তার সম্পর্কে যারা এসেছিলেন তারা যেন নিজেকে সেলফ আইসোলেট করে নেন এবং তারা টেস্ট তাদের নিজের করিয়ে নেন, সে কথাও প্রণব মুখার্জি লিখেছেন। এবং এই মুহূর্তে বৃষ্টি তিনি আরো হাসপাতালে রয়েছেন, তবে চিন্তার কোনো কারণে তিনি সুস্থ রয়েছেন। তবে মনিটরিং এর জন্য তাকে ডাক্তাররা হাসপাতালে অ্যাডমিট করেছেন। নর্মাল চেক আপের জন্য আজকে এসেছিলেন সকালে আরো হাসপাতালে প্রণববাবু, এবং তখন যখন করোনা তার টেস্ট করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা সেটাতে পজিটিভ আছে রিপোর্ট। এবং তারপরে প্রণববাবু টুইট করে জানিয়েছেন কি তারা যদি কেউ তার সঙ্গে দেখা করে এসেছিল বা তার সম্পর্কে ছিল গত 7 দিন ধরে তারা যেন নিজেকে ফের ফ্যাসিলেট করে নেন। গত ক মাস ধরে বৃষ্টি আমরা জানি তিনি খুব বাইরে বেরোচ্ছিলেন না, কোন মিটিং করছিলেন না, কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিল না কোনো বাবুর, কেন ডাক্তার আগে থেকে পরামর্শ দিয়ে রেখেছিলেন তার যারা ব্যক্তিগত স্টাফ রয়েছেন তাদেরকে কি কাউকে যেন মিটিং করতে না দেওয়া হয় প্রণববাবুকে, যেহেতু তার এজ রয়েছে। এবং দিল্লিতে করোনা যেভাবে বাড়ছিল মার্চের শেষ থেকেই কিন্তু তিনি কারোর সঙ্গে খুব একটা দেখা করছিলেন, তার ব্যক্তিগত যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার এখন করোনা পজিটিভ আসতে ধরা পড়েছে। এবং তারপর প্রণববাবু সতর্ক করেছেন যারা তার সঙ্গে দেখা করতে হয়তো এসেছিলেন বা দেখা করেছেন তাদেরকে করোনা পজিটিভ জন্য রিপোর্ট তারা নিজেও টেস্ট করিয়ে নেন এবং এবং আইসোলেশনে যাওয়ার জন্য তিনি বলেছেন সেই ব্যক্তিগুলো। ধন্যবাদ বিজেন্দ্র।